সম্ভবামী যুগে যুগে। তাই তো আমার কন্যা মনসা কথা দিয়েছিল ষোলশ বছর পরে ফিরিয়ে দেবে অনুরুদ্ধ শাহকে। তাই তো দেবদাদের বসন্ত করতে এখন পর্যন্ত ঘট থেকে বস দেখি না দেবশ্রী আরো দেখা দাও দেবশ্রী দেবশ্রী নারো
বাবা অপূর্ব নৃত্য গীত আমার নৃত্য না শুনে মনে হয় তুমি ভীষণ আনন্দ পেয়েছ। আমি অনেক খুশি, অনেক অতি শান্তি পেয়েছি, বড় ক্লান্ত পরিশান্ত তুমি দেবশ্রী। বলো বলো, তাই তো বলি দেবশ্রী দেবাদি মহেশ্বর আমি ছত্রিশ কোটি দেবতার অধিপতি দেবরাজ করেছে আহ্বান, সকল দেবতা মিলে যাব মত্ত ধামে, কিন্তু নেত হলে এখনো আসেনি, নেত হলে আসে কি না। ঘাটতে এসেছি অপূর্ব নৃত্য কি তুমি অর্ধেক নৃত্য দেখে এলে তাই না? মিথুলার ঘাটে নর্তকী এসেছে তাই তো বছর নিয়ে এত দেরি হলো মিথুলা। চলো চলো আমরা আগে নৃত্য গীতি দেখে আসি। চলো বাবা মিথুলা। সত্য সত্য কহিলাম তোমার বিদ্যমান আগে নর্তকে কে তুই নিয়ার হা চাইবে, আমি হাসি মুখে করিব দা। বেশ পিতা। তবে শুনারে নর্তকী তুমি কাকে নিয়ে এসেছো? ভর্তধামকে তুমি নর নিয়ে এসেছো? সিংহাসন সেখানে বসে আছি দেবনারায়ণ, ভয়নায়ক শীঘ্র গিয়ে প্রণাম কর। এই যে এগুলা বসন, তাকে দিয়ে দাও। বলো আমি যদি তুমি দেখতে চাই কথাই দেখা পাবো। আমাকে যদি দেখতে চাইবে তাহলে আমার ঘাটে আসবে, আমাকেই পাবে। ঠিক আছে মাসি। বেশ ভক্তকি মিথ্যা বলেছিল যে আমাদের দেবতাদের বসন ভূত করেছি তুমি, সবার আগে আগে আমাদের নিজ সমস্ত দেবতাদের নিজ বস্ত্র দাও তুমি নিজ হাতে। ঠিক আছে রবি রবি সত্যি সত্যি নর্তকী এমন সুন্দর বস্ত্র ধৌত করেছে, এমনি ভাবে গেছে কোনোদিন আমাদের দেবতাদের বস্ত্র ধৌত করতে পারিনি, মনে হয় পুরনো বস্ত্র নতুন হয়েছে তাই না? তাই মেয়েছেলা বলেছে ভালো নৃত্য দাও না তুমি, নৃত্য করে সন্তুষ্ট করো সকল দেবতাদের, তবেই তো মনস্কামনা পূর্ণ হবে তোমার। শোনো প্রভু, নৃত্য করার আগে আমার সাথে করেন সত্যতা, আমি যাহা চাইবো দান তাই দেবেন দান, তবেই তো নৃত্য করব প্রভু আপনারই দেব সমান। তপস্বী নারায়ণ নারায়ণ। একদিনের রুদ্র সাকে সত্যতা করে হারিয়েছিল দেবরাজ ইন্দ্র, তপস্বী নারায়ণ মামা নিত্য নর্তকী নৃত্য করবে সত্যতা করতে হবে আবার আবার। আচ্ছা মামা,
তুমি এসব নিয়ে কেন চিন্তা করছো বলো তো? সামান্য তো সত্যতাই চেয়েছি। সত্যতা করে আরে তাড়াতাড়ি সত্যতা করে নাও মামা। মৃত্যু নাল দেখার জন্য মন ছটফট করছে। দেখো মামা, এই মুহূর্তে যদি তুমি সত্যতা না করো এই নর্তকীর সঙ্গে, আমি কিন্তু তোমার কল্যাণে থাকবো না, আমি চলে যাব। সন্তুষ্ট করতে পারো যদি আমার প্রাণ যা চাইবে হাসি মুখে তোমায় করিব না। কিন্তু প্রভু নিত্য করি কি মতে, ভেষভূষণ নাই যে আমার অঙ্গে। না রায়ুন, না রায়ুন, ওগো মামা সত্যি তো বলেছে এভাবে নিত্য না দেখতে ভালো লাগবে না, তাই বলছি তোমার শক্তি দিয়ে অপূর্ব নর্তকীকে অপূর্বভাবে সাজিয়ে দাও না মামা। তাই সত্যি বলেছে দেবর্ষে নারদ, সত্যি নর্তকীর অঙ্গে কোনো নিত্যের অলঙ্কার নেই। মামা বেশি বিলম্ব করো না, ওই যে বেলা উঠে গেছে। তাই তো নর্তকী তোমাকে আমি করি অলঙ্কার দান। মেঘে ডুবনি সারি বড় গলা এবং বজম জোহার দেখতে নর্তকী তোমায় লাগুক চমৎকার। এই বলে অলঙ্কারে ভরি ফেল তোমার সর্বাঙ্গ, নিত্য করো মোর সম্মুখে, নিত্য করে সন্তুষ্ট করো সকল দেবতার প্রাণ। কোনদিন ভুলে কোনদিন ভুলে যেও না আমার গালখানা, যদি লাগে ভালো আমার গালখানা, যদি লাগে ভালো কোনদিন ভুলে যেও না প্রভু।
প্রভু তুমি তো ত্রিজগতের নাথ, আমাকে হরিলে প্রভু আপনার হইবে মহাপাপ। না তার বদল দিছো ভাল পুত্র, তাই তো ছাড়িব গঙ্গে ছাড়িব দুর্গে, তোমায় নিয়ে চলে যাবো অন্য দেশে। প্রভু দেবপুরে আইলাম প্রভু, সবই যে আইবারে না আসে কি করে জাতি কল্যাণ শ্রী প্রভু। কি মৃত্যু সবে দূরে রাখো, আগে সন্তুষ্ট করো নিত্য করে আমার প্রাণ, তবেই তো জিয়াবো তোমার মৃত্যু স্বামী কাজ মৃত্যু ছাড়ে না। একই করছো প্রভু? হ্যাঁ মামা, নিত্য চালু হবে, আরম্ভ হবে, শুরু হবে, চালিয়ে যাও।